हेलो हे व्हाट्स अप गाइस, गुड मॉर्निंग एवरीबॉडी, वेलकम टू द माय चैनल डीटीके राइडर। आज के आमी फिर निये एक नतून वीडियो, तो आमी आज के देखाओ आमार हेल्पर के क्लास कीभाबे सेटिंग करते हैं, क्लास सेंटर छाड़ा क्लास प्लेट प्रेशर प्लेट कीभाबे सेटिंग करा है, जैसे गियरबॉक्स ढुकाले एक भावे एक बारे गियरबॉक्स सेटिंग होबे टॉपर लाइन करते हैं ना, क्लास सेंटर सेंटरिंग छाड़ा सेंटर शाफ्ट दिए अनेके सेंटर करते चाय बा सेंटर शाफ्ट छाड़ा सेंटर करते पारेन ना, क्लास प्लेटर मेजरमेंट करते पारेन ना, तो তাদের জন্য এই ভিডিওটি। তো আমি আজকে হেল্পারকে দেখাবো যে বড় গাড়ি হোক বা ছোট গাড়ি হোক কিভাবে ইজি বা শর্ট টাইমে ক্লাস সিডিং করা হয়। আমি এটা শিখেছি আমার এক মিস্ত্রি ছিলেন, উনি বোম্বের মিস্ত্রি, উনি আমাকে এই টেকনিক শিখিয়েছিলেন, যেহেতু উনিয়ার কাছ থেকে আমি শিখেছি এটা 2008-এ, আমি তখন গোয়াতে কাজ করতাম, তখন আমার এটা শেখা। তো আজকে খুলেছি আমরা জাইলো গাড়ি, তো সেই জাইলো গাড়ি থেকে আমি ওকে দেখাবো যে কিভাবে ক্লাস শর্টে সেটিং করা হয় বা কিভাবে সঠিক মাপ পাওয়া যায়। একদম খুব ইজি, তো আপনারা দেখে থাকুন। যেমন কেউ প্রেশার প্লেট ক্লাস প্লেট ভিজারে দিয়েছে, ক্লাস প্লেট দিয়ে প্রেশার প্লেটটাকে সেটিং করেছে, তো আমি বললাম কটা বল্টু ফাঁসা, তিনটে বল্টু কোনাকুনি, আপনারাও করবেন যতই গোল জিনিস সে কোনাকুনি একটা বাদ দিয়ে একটা বল্টু যদি হালকা সেমসেম করতে পারেন, যাতে স্ক্রু ড্রাইভার দিয়ে প্রেশার প্লেটটাকে নাড়ানো যায়। তো এখান থেকে দেখুন মেজারমেন্ট সেন্টার দেখা যাচ্ছে, একদিকে কিন্তু সাইডে আছে, বাঁদিকে সাইডে আছে, ডান দিকে আরও উঠতে চাইছে। তো এখান থেকে গোল মাপতে গেলে আপনি আপনার আন্দাজে বা কম্পাস ছাড়া মাপতে পারবেন না, বা সেন্টারিং ছাড়া সেন্টার ছাড়া মাপতে পারবেন না। সেক্ষেত্রে আমরা কী করবো, সাইডে কাটা গ্রুপ দেখতে পাচ্ছেন, এর যে থিকনেস যেখানে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, দেখুন এইখানটায় এই জায়গায় এরকম তিনটে কাট আছে। প্রত্যেকটা প্রেশার প্লেটে যত রকম গাড়ি আছে ডিজেল পেট্রোল তিনটে কাট থাকবে, তো এই তিনটে জায়গা থেকে আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে লাইট দিয়ে বা ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে হোক অন্ধকারে সেন্টার করতে পারবেন খুব সহজে। ঘুরিয়ে ঘুরিয়ে তিন দিকে হালকা হালকা করে মেজারমেন্টে একদম সেম সেম রাখুন, আর আঙুল দিয়ে দেখুন আমি যেভাবে স্পর্শ করবো ওভাবে করুন, হালকা গায়ে বোলাবেন তাহলে বুঝতে পারবেন যেভাবে আঙুল দেওয়া হলে যে ঠিক মেজারমেন্ট এসছে কিনা, ঠিক তিন দিকে একই আসছে কিনা। যখনই তিন দিকে দেখবেন আপনার একে এসছে বা হালকা উপরে নিচে হবে, মেজারমেন্ট আপনাকে করতে হবে আপনার আইডিয়া লাগিয়ে দিমাগ লাগিয়ে। সেক্ষেত্রে আমি হেল্পারকে বলছি যে আউটলাইন বা রং হয়ে গেছে স্ক্রু ড্রাইভার নিয়ে আসো, যখনই তিন দিকে মেজারমেন্ট আপনার সেম সেম হয়ে যাবে, দুই একশো তো কম বেশি হলে কোনো ব্যাপার না, যেহেতু এর ফর্ক মোটা আছে, সরু যার হয় তারও কোনো ব্যাপার না। হ্যাঁ, সামনে যে দেখতে পাচ্ছেন প্লাস্টিকের ঝুলে আছে, কেউ খারাপ মাইন্ড করবেন না বা খারাপ ভাববেন না, ওটি হলো যে এসি চলছিল, গাড়ি গরম, ভাড়া কাটা গাড়ি যেহেতু এসছে তাই এসি জল পড়ছিল, তাই হেল্পার আমার প্লাস্টিক বেঁধে নিয়েছেন। দাদা বলছে জল গায়ে পড়ছে, তাই আমি বললাম কিছু বেঁধে দাও, প্লাস্টিক বেঁধে দিয়েছে, ওই জলটা পরেই জমেছে। হেল্পারকে আমি দেখাচ্ছি আর বোঝাচ্ছি যেভাবে ভাবে, দেখো তুমি এখানে স্ক্রুড্রাইভার ঢুকে এদিকে ঠেলো হালকা, এদিকে ঠেলো হালকা, এভাবে যাবে, তো এভাবে আমার পাঁচ মিনিট মতো লাগবে, পাঁচ মিনিটও লাগে না, তার থেকে কম সময় আপনি পুরো ফিটিং করে দিতে পারবেন। যেহেতু আমি ওকে বোঝাতে গিয়ে আমার সময় লেগে গেল, ভিডিওটা একটু লম্বা হয়ে গেল, হ্যাঁ, তবে শর্টে দেখানোর চেষ্টা করব ক্লাস প্লেটটা ফিটিং হচ্ছে কীভাবে আর কীভাবে মেজারমেন্ট করা হয়। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, আর যদি ভালো লাগে তো ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করুন, আর যদি কোনো মন্তব্য থাকে তো অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। এখন ঘুরি চারদিকে ঘুরি, দেখে না চারদিকে সমান আছে কিনা, স্কুলে বেরোলে স্কুলে যদি ঘোরাও, স্কুলে যদি ঘোরাও, স্কুলে যদি কোথায় ঘোরাবে, ওই যে বোল্টুর পাশে ফাঁকা আছে ওখানে বাঁধাও, ওখানে কেন বোল্টুর পাশে ফাঁকা কোথায়, বোল্টুর পাশে ক্লাস প্রেশার প্লেটে, প্রেশার প্লেট বোল্টুর টাইট করলে কিসের সাথে, ফ্রেলের সাথে, সেই ফ্রেলে বোল্টু কই, তেরো নম্বর বোল্টু না চোদ্দ নম্বর বোল্টুরা, তাই তেরো নম্বর বোল্টুর পাশে ফাঁকা আছে ওখানে বাঁধাও, বাদি ঠেলা দাও, দেখো ফ্রেল ঘুরে কিনা, বুঝতে পারছো না, এখানে বোল্টু এখানে স্কুল এবার বাঁধাও, এখানে বাঁধাও, বাদি ঘুরাও, ঘুরবে হচ্ছে না, হাতে না লাগে দেখবে, যা হচ্ছে মেইন ট্রাভেলের মেইন পুলিশের কত নম্বর আছে দেখবো, এই থিকনেসটা, এই থিকনেসটা এখানে সাইডটা একটা লেভেল আছে কিনা। আমি বলছিলাম ভিডিওতে প্রথমেও শেষে ওই একটাই বলবো যে আঙুল দিয়ে যে জায়গাগুলো দেখাচ্ছি ওরকম তিনটে পজিশন থাকে, তিনটে পজিশনে আপনি সেম টু সেম প্রেশার ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিতে পারেন বা আঙুল দিয়ে দেখতে পারেন, তবে পারফেক্ট লাইন হবে, একটু মিস হবে না, 100% গ্যারান্টি, এভাবেই খুব তাড়াতাড়ি হবে এবং শর্ট টাইমে হবে, আপনার কোনো ক্লাস সেন্টার লাগবে না, কোনো শ্যাফ্ট লাগবে না, টপ লাগবে না। দেখুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে চেক করে নিচ্ছি তিন দিকে থিকনেস সেম আছে কি না, বা আপনি হাত দিয়েও দেখতে পারেন, হাত দিয়ে আপনি যে আঙুল দিয়ে চেক করে নিতে পারেন, যেহেতু আমি বলছি তাও ঘুরা তুমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিই, আপনার লাইট মেরেও দেখে নেবো, যেহেতু আপনাদেরও দেখাতে আমার সুবিধা হবে,
তো দেখুন থিকনেস জায়গাগুলো সেম পজিশনে আছে বা সেম আছে তিন দিকই ঠিক আছে এই একটা জায়গা উপরে একটা জায়গা আছে আর পাশে একটা জায়গা আর মাঝখানে মেজারমেন্টে যে সেন্সর সেন্টার এবারে দেখুন প্রথম দিকে যে সেন্টার দেখেছেন আর এবারে দেখুন একদম পুরো পারফেক্টলি তো আমাদের গিয়ারবক্স তোলা হয়ে গেছে যে আমি যেহেতু বলছিলাম এক হাত দিয়ে করেছি তাই দেখাতে পারিনি গিয়ারবক্স তোলা সিলিন্ডার লাগানো হয়ে গেছে কাটিং শ্যাফ্ট পর্যন্ত লাগানো হয়ে গেছে তো আমরা এবার গাড়ি রোড টেস্ট করব চালাবো চালিয়ে কাস্টমারকে আমরা ডেলিভারি করব ভিডিওটি যদি কোনো ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব করবেন আর যদি কিছু জানার থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন হ্যাঁ এটা জাইলোর খোলা হয়েছে জাইলোর কিন্তু হাউজিংয়ের রাউন্ডের বোল্টু আপনার যদি কেউ বাইরে ব্রেকডাউনে যান রাউন্ডের বোল্টু কিন্তু আপনাদের এলএনকি সিস্টেম 8 নম্বর 10 নম্বর এলএনকি অবশ্যই নেবেন কাটিং শ্যাফ্ট লম্বা হয় মাঝখানে মেজার সেন্টার বোল্টু আছে গিয়ারবক্সে ড্রেন গিয়ার অয়েল ড্রেন করার ক্ষেত্রে 8 নম্বর আপনাদের এলএনকি নিতে হবে মাস্ট 8 নম্বর 10 নম্বর দুটি নিয়ে নিতে পারেন আমি কিন্তু উপরের পজিশন খুলেছি আপনাদের দেখাতে পারিনি তার জন্য দুঃখিত